জঙ্গিপুর পৌরসভার 21টি ওয়ার্ডের পৌর নির্বাচন হয়েছিল। সেই পৌর নির্বাচনের আজ 21 জন কাউন্সিলর এসডিও অফিসে শপথ গ্রহণের পর জঙ্গিপুর পৌরসভায় এসে 17 জন কাউন্সিলরকে সম্বর্ধনা দিলেন পৌরসভার পক্ষ থেকে। এবং জঙ্গিপুর পৌরসভার পৌর প্রধান হলেন মফিজুর ইসলাম এবং উপপৌরপিতা হলেন সন্তোষ চৌধুরী। তাছাড়াও সিপিএমের 3 জন কাউন্সিলর এবং কংগ্রেসের 1 জন কাউন্সিলর তারা অনুপস্থিত ছিলেন। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। নতুন চেয়ারম্যান হয়েছে মফিজুল ইসলাম। আপনারা জানেন আমি দিন রাত পরিশ্রম করে এই পৌরসভা আজ পর্যন্ত তৃণমূল একটাও সিট পাইনি, 15টা সিট আমরা জিতেছি। আমরা যা যা প্রতিশ্রুতি জঙ্গিপুরবাসীকে দিয়েছি সেই প্রতিশ্রুতি মতন কাজ হবে। যেমন এখানে ডাক্তার বাড়ছে এবং যার যার ডিউটি আছে, যেখানে যার যার ডিউটি আছে সে সেই ডিউটিতে যাবে। জঙ্গিপুর স্বচ্ছ পৌরসভা থাকবে এবং আমরা এখানে অ্যাম্বুলেন্সের দাবি আছে, অ্যাম্বুলেন্স আমরা এসে অ্যাম্বুলেন্স দিচ্ছি। বিগত দিনে আপনি বারবার এই পৌরসভার চেয়ারম্যানের দিকে আঙুল তুলেছিলেন যে দুর্নীতির সঙ্গে কাজ হচ্ছে, তিনি দুর্নীতির আখড়ায় দেখুন দুর্নীতি করেছিল, তাই সেই কারণে তাকে টিকিট দেওয়া হয়নি। আমরা দুর্নীতিগ্রস্ত পছন্দ করি না এবং আমার দল পছন্দ করে না মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তাকে টিকিট দেওয়া হয়নি। তার দলের ক্ষতি করেছে এবং মানুষের কাজ করেনি। আমরা মানুষের সরকার মানুষের কাজ করবে, পুরসভাটাও মানুষের জন্য পুরসভা, এটা কিন্তু কোনো ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, এটা মানুষের জন্য পুরসভা, মানুষের কাজ হবে, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আশা রাখি আমাদের মিডিয়া ভাইয়েরা যারা আছেন তারা আমাদের স্টেজের সামনেটা আস্তে আস্তে একটু সেরে দেবেন, তাহলে দাদা 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 দা